আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আসলে ঈদ চলে গেল, যারা যারা ঈদ মুবারক পান নাই আমাদের পক্ষ থেকে তাদের সবাইকে ঈদ মুবারক। এবং ঈদের ছুটি কাটায় অলরেডি দুই দিন হয়ে গেছে, সেন্টারে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেন্টারে ছাত্ররা চলে আসছে, পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে এখন সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারের কী অবস্থা, তাই না? এই বিষয়টা, এটাই তো বেশি প্রশ্ন আপনাদের। আপনাদের বেশি প্রশ্ন কি, স্যার বা ভাই এখন সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারের কী অবস্থা? তার আগে বলো নি, আজকের তারিখটা, আজকে 5 তারিখ, 7 মাস 2023 সাল। আবার বলি, 5 তারিখ 7 মাস 2023 সাল। এই সালের এই তারিখে আমি ভিডিওটা রেকর্ড করতেছি, কেউ বিভ্রান্ত হবেন না। আজ থেকে 1 বছর পরে বা 2 বছর পরে ভিডিওটা দেখে এই সিদ্ধান্ত গ্রহণ করবেন না কেউ। এই ভিডিওটা শুধুমাত্র বর্তমানের জন্য, যে ডেটটা বলেছি আবারও ডেটটা বলতেছি, 5/7/2023। এখন সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারের কী অবস্থা এটা জানার আগে, যারা আমার চ্যানেলটা নতুন আসছেন সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে নিন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভালো লাগে, ভালো না লাগলে দেখার দরকার নাই। তো এই যে আপনারা প্রশ্ন করেন যে সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারের কী অবস্থা, তার মধ্যে প্রশ্নগুলো আসে কত টাকা লাগে, স্যার কত টাকা লাগে এসে বলেন, কতদিন লাগবে ট্রেনিং শেষ করতে এটা বলেন, কোন ট্রেড সহজ আছে এটা একটু বলেন, কোন ট্রেডে কোটা বেশি, হ্যাঁ এটা একটু বলেন। এই যে প্রশ্নগুলো আপনারা করেন, বিশ্বাস করেন ভাই, এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য কোনো সেন্টারের কোনো মালিক বা কোনো স্টাফ প্রস্তুত থাকে না। কেন থাকে না? আপনি তো কোনো প্রতিষ্ঠানে যান নাই, দূর থেকে বলতেছেন। এই প্রশ্নগুলো সেখানে করবেন, আপনি যখন প্রতিষ্ঠানে যাবেন, কে যাবে, যে ট্রেনিং করবে তাকে সাথে করে নিয়ে প্রতিষ্ঠানে যেতে হবে, যে ট্রেনিং করবে তাকে সাথে করে নিয়ে ট্রেনিং সেন্টারে যেতে হবে, যে কাজগুলো দেখতে হবে প্রথমত তাকে দেখাইতে হবে, সে যে কাজটা পছন্দ করবে বলতে হবে যে হ্যাঁ আমি এই কাজটা পছন্দ করি, আমার এই কাজটা ভালো লাগে, আমি এই এইটাতে আমি কাজ শিখতে চাই, তারপরে কত হবে, কত টাকা লাগবে, হ্যাঁ তারপরে এই কথাগুলো বলা উচিত, কত টাকা লাগতে পারে বা লাগবে, ভর্তিতে কত টাকা লাগে, তারপরে কতদিন লাগবে, কোন ট্রেড সহজ হবে, কোন ট্রেডে ট্রেনিং করলে সহজ হবে, তারপরে কোন ট্রেডে কোটা বেশি পাওয়া যাবে, হ্যাঁ কোটা বেশি পাওয়া যায় কোন ট্রেডে, এই সকল বিষয়ে কথা বলা উচিত সেন্টারে এসে, মোবাইলে না। আপনারা অনেকেই বলেন, স্যার আমার বাড়ি তো অনেক দূর, আমার বাড়ি অনেক দূর, এখান থেকে আসতে গেলে অনেক টাকা খরচ হবে, আপনি এত বড় একটা সিদ্ধান্ত নিচ্ছেন, আপনি এত বড় একটা সিদ্ধান্ত নিচ্ছেন আর একটু কষ্ট করে প্রতিষ্ঠানে এসে দেখে যেতে পারবেন না, তাহলে তো আসার দরকার নাই। যত দূরেই হোক না কেন আপনার উচিত নিজের চোখে সেন্টার দেখা এবং কাজগুলো দেখা, তারপরে সিদ্ধান্ত গ্রহণ করা। বসে কথা বলতে হবে, যে স্যারের মাধ্যমে আসবেন সেই স্যারের সঙ্গে বসে কথা বলতে হবে, স্যার এই ট্রেডে ভর্তি হলে আমার কতদিন লাগতে পারে, কত টাকা লাগবে, ভর্তির প্রসেসিংটা কেমন, প্রত্যেকটা বিষয়ে বসে কথা বলতে হয়। তো যাই হোক, আপনারা এমন কোনো প্রশ্ন করবেন না যে প্রশ্নের কারণে বিভ্রান্ত, মানে খুব ইতস্তবোধ করবে সব শিক্ষকরা এবং স্টাফরা। এভাবে প্রশ্ন করতে হয় না, আসতে হয় সেন্টারে, প্রতিষ্ঠানে বসে কথা বলতে হয়, দূর থেকে কথা বললে, হ্যাঁ নেগেটিভ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এই জন্য দূর থেকে কোনো কথা না বলি আমরা, প্রতিষ্ঠানে আসতে হবে। এখন সারা বাংলাদেশে রেট বেশি এবং কোটা কমে গেছে, কোটা যদি বেড়ে যায় রেট কমে যাবে, ঠিক আছে, পরীক্ষা হবে 2-3 মাসে, আর যদি কোটা না বাড়ে এরকম থেকে যায় তাহলে পরীক্ষা হবে 6 মাস 7 মাস 8 মাসে পরীক্ষা শেষ হবে। তো দয়া করে আপনারা এমন কোনো প্রশ্ন করবেন না যে প্রশ্নগুলো উত্তর আসলে মোবাইলে দেওয়া সম্ভব না। আমি কি করে জানবো আপনার রেট কত? আপনি এখন ভর্তি হবেন একটা অ্যামাউন্ট দিয়ে, পরীক্ষা দেবেন 4 মাস 5 মাস পরে, ওই টাইমে সারা বাংলাদেশে যে রেট থাকবে ওই রেটটা রাখা হবে। আপনি কি বলতে পারবেন আগামীকালকে আপনি যে বাজার সদাই করেন তার দাম কত, কত টাকা কমতে পারে, কত টাকা বাড়তে পারে, কেউ বলতে পারে না। তাহলে আমি কি করে বলবো আপনার কোটার দাম কত? কোটার দাম না জেনে আপনার রিলিজ বা টোটাল কন্ট্রাক্ট কী করে বলবো? এই জন্য আপনার পরীক্ষার 1 মাস আগে আপনি আপনার রেট জানতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।